السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. আজকে আমি আপনার কাছে একটা বিস্কুট বানাইমু, সো হেলদি বিস্কুট, মানে গ্লুটেন ফ্রি বিস্কুট। সো আমি নিছি গ্লুটেন ফ্রি বেকিং পাউডার, বাদে নিলাম আমি ব্রাউন সুগার অ্যান্ড সাম গ্লুটেন ফ্রি সারপ্রাইজিং পাউডার ফ্লাওয়ার। সো দেন আমি দিলাম গ্লুটেন ফ্রি ল্যাকটোজ ফ্রি বাটার ইউজ করবো, ডায়েরি ফ্রি ও মেল্ট করে আমি একটা মাঝে নিছি, হাফ কাপ বাটার, ব্রাউন সুগার নিলাম হাফ কাপ অ্যান্ড ওয়ান এগ। সো ইনশাল্লাহ আপনার সাথে থাকবা, দেখ ফলো করবা রেসিপিটা প্ল্যান করি। সকল মানে ইনগ্রিডিয়েন্টস আমিও বলো মাঝে হান্ডি মাঝে লই লিমো, দেন পালা হর বিট হরমো অ্যান্ড এভরিথিং হরম বিস্কুট ড বানাইম। সো আপনার সাথে থাকবা, আসসালাম বিসমিল্লাহ। ওয়ান এগ দিছি, দেন হাফ কাপ বাটার, পুরো হাফ কাপ অফ বাটার, হাফ কাপ অফ ব্রাউন সুগার, ওয়ান টেবল স্পুন বেকিং পাউডার। সো ভালো করে আমি বিট করব, মিক্স করলাম, একটু করব মিক্স হয়ে তৈব। তারপরে পালা করে মিক্স করবা, যেখান ফ্লফি হয়েছে সকলে মিলে দিয়েছেন স্মুথ হয়ে দেখতে পারি, আলহামদুলিল্লাহ এখন স্মুথ হয়েছে। সো নাও আমি এড করাম 175 কাপ অফ ফ্লাওয়ার, অল সালফারাইজিং ফ্লাওয়ার, দ্য ওন গ্লুটেন ফ্রি। দেখতে পারি আমি কিলোখান আতর মাছ আতর সাহায্যে মিক্স করলাম অল অফ ইনগ্রিডিয়েন্টস। আলহামদুলিল্লাহ লোক কিলোখান টেক্সচার হয়েছে স্মুথ, একটা ডো বানাইছি, দেন আমি বিস্কুটের লখান শেপ করে দিলাম। সো আমি ট্রের মাঝে লইলাম সারা বিস্কুট অল অফ আতর মাঝে বল করে করিয়া আমি বিস্কুটের শেপ বানাই শেপ করলাম।